আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। মহান আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। ফ্রি ফায়ারের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব টু নাইট আপডেট নিয়ে। আজ রাত 12টার পর আমাদের গেমের ভিতর কনফার্ম কোন ইভেন্ট আসতে চলেছে সে সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিব। আরও তোমাদেরকে জানিয়ে দিব আপকামিং ওপি টাইপের কতগুলো ওয়াইভ ইভেন্ট। খুব শীঘ্রই কিন্তু আমাদের সার্ভারে নতুন ক্রিমিনাল বান্ডেল সহ আমাদের ক্রিমিনাল বান্ডেলের যে ইনকিউবেটরটা রয়েছে সেটা রিটার্ন করতে চলেছে। তো আমাদের সার্ভারে কবে নাগাদ রিটার্ন করতে পারে তার কনফার্ম আপডেট তোমাদেরকে জানিয়ে দিব। আমাদের ট্র্যাপ এলিট পাসে যে বান্ডেল রয়েছে বান্ডেলগুলোও কিন্তু আমাদের সার্ভারে রিটার্ন করতে চলেছে। তো কবে নাগাদ রিটার্ন করবে সে সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিব। আমাদের নেক্সট একটা ফেডেট হুইল কনফার্ম হয়ে গেছে। তো ফেডেট হুইলটা কেমন হতে চলেছে তা তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। আরও তোমাদেরকে দেখিয়ে দিব আমাদের গেমের ভিতর যে আমাদের অক্টোবর মাসের এলিট পাসটা আসতে চলেছে সেই এলিট পাসটা কেমন হতে চলেছে তার রিভিউ করে দেখিয়ে দিব। আমাদের ক্লাব আমেরিকার সাথে যে কোলাবরেশন হতে চলেছে সেই কোলাবরেশন স্পেশাল তোমরা কী কী রিওয়ার্ড দেখতে পাবে এবং কোন কোন রিওয়ার্ড ফ্রিতে দেখতে পাবে তাও তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। আরও তোমাদেরকে আপকামিং ছোটোখাটো ওয়েব ইভেন্ট সম্পর্কে জানিয়ে দিব। তাই ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে বেল আইকনটা বাজিয়ে দাও। তো প্রথমে তোমাদেরকে জানিয়ে দেবো নেক্সট একটা ফেডেট হুইল। তো স্ক্রিনের উপর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই যে ইমোটটা রয়েছে ইমোটের কিন্তু একটা ফেডেট হুইল খুব শীঘ্রই আমাদের সার্ভারের ভিতর দেখতে পেয়ে যাবে। তো নেক্সট ফেডেট হুইল কিন্তু এটা হতে পারে। তো এই ইমোটটা কিন্তু আমার কাছে পার্সোনালি জোস লেগেছে। তো এখানে আর একটা গেঞ্জি দেখতে পাচ্ছ বা টি শার্ট, এই টি শার্টটা মানে তোমাকে এক হাত দিয়ে চাপ দিয়ে ধরে তোমাকে কীরকম করছে দেখতে পাচ্ছ, আমাকে কিন্তু অনেকটা ফানি টাইপের লেগেছে। তো আগামী 4-5 দিনের ভিতর আমাদের সার্ভারে কিন্তু ফেডেট হুইল আসলে এই ফেডেট হুইলটা আসতে পারে, এটা আসার 90% চান্স রয়েছে। তো এরপর তোমাদেরকে জানাবো আমাদের 5th anniversary স্পেশাল ইভেন্ট নিয়ে। তো স্ক্রিন উপরে ট্রেলারটা দেখতে পাচ্ছ যেখানে জাস্টিন বিবার রয়েছে, তারপর এখানে আমাদের বান্ডেল রয়েছে, এখানে ডাইনো বান্ডেল রয়েছে। তো এখানটা যদি তোমাদের একটু স্লো মোশন করে দেখায় তাহলে বুঝতে পারবে এখানে আমাদের সার্ভারে কী কী আসতে চলেছে। তো চতুর্থ প্রথমে দেখতে পাচ্ছ জাস্টিন বিবারের কোলাবরেশন, তারপর আমাদের গরিবের জম্বি সামুরাই যেটা সেটা আসতে চলেছে, এখানে রেড ক্রিমিনাল দেখতে পাচ্ছ, তারপর এখানে ডাইনো বান্ডেল এবং আমার সাথে কিন্তু ট্র্যাপ এলিট পাস যেটা রয়েছে সেটাও কিন্তু রিটার্ন আসতে চলেছে। এরপর আরও একটা নিউজ রয়েছে যেটা হচ্ছে আমাদের ল্যাতিন আমেরিকা এবং নর্থ আমেরিকা যেটা রয়েছে সার্ভারে, দুই সার্ভারে কিন্তু আমাদের ক্রিমিনাল ইনকিউবেটরটা রিটার্ন করছে। তো আমাদের বিডিএ এবং ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এটা রিটার্ন করতে পারে। তো 100% কনফার্ম আপডেট এখনও পাওয়া যায়নি, যতদূর লিক্স রয়েছে আসার চান্স রয়েছে। এরপর আমাদের 5th anniversary স্পেশাল ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে আমাদের ক্রিমিনাল বান্ডেলটা টোকেন টাওয়ার ইভেন্ট আসবে এবং একটা ফিস্টের স্কিন কিন্তু আমাদের ফেডেট হুইল আসবে। তো আমাদের নতুন যে ক্রিমিনাল বান্ডেলটা রয়েছে ট্রপ ক্রিমিনাল নিও, এটা কিন্তু টোকেন টাওয়ার ইভেন্টে আসবে, স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। আবার বলে রাখি ক্রিমিনালটা কিন্তু আমাদের সার্ভারের ভিতর যদি ক্রিমিনাল ইনকিউবেটর ব্যাক দেয় তো টপটার সাথে কিন্তু এটা ইনকিউবেটর রিটার্ন দিয়ে দিতে পারে। আর আমাদের যে ফিস্টের স্কিনটা রয়েছে স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের 5th anniversary স্পেশাল ডিজাইন করা। তো এই ফিস্টের স্কিনটা কিন্তু আমাদের সার্ভারের ভিতর তোমরা ফেডেট হুইলে দেখতে পেয়ে যাবে যেখানে তোমাদের 1100 ডায়মন্ডের কাছাকাছি লাগবে। তো এটা কিন্তু আমাদের 5th anniversary ইভেন্ট কিন্তু পিক আপ ডে হতে চলেছে 27 তারিখ। তো ওই আশপাশে কিন্তু আমাদের সার্ভারে চলে আসবে। এরপর তোমরা যে ইভেন্টগুলো দেখতে পাচ্ছ এটা আমাদের জাস্টিন বিবার সাথে কোলাবরেশন স্পেশাল রিওয়ার্ড। তো স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছ এই রিওয়ার্ডগুলো। তো তোমাদেরকে বলে রাখি দুইটা ইভেন্ট কিন্তু পাশাপাশি সময় চলবে, অর্থাৎ এক টাইমে, কারণ আমাদের 5th anniversary স্পেশালি কিন্তু জাস্টিন বিবারের সাথে কোলাবরেশন হয়েছে আর এখানে জাস্টিন বিবারের সাথে কোলাবরেশন ইভেন্ট এবং আমাদের 5th anniversary ইভেন্ট কিন্তু দুইটা প্রায় পাশাপাশি চলবে। তো এখানে যে রিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের জাস্টিন বিবারের সাথে কোলাবরেশন স্পেশাল ডিজাইন করে। এখানে একটা গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছ, এই স্কিনটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তো এখানে জাস্টিন বিবার ইমোটটা দেখতে পাচ্ছ, ইমোটটাও কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের লবি অ্যানিমেশন, আমার কাছে কিন্তু এই লবি অ্যানিমেশনটা অনেকটা ওপি লেগেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো এখানে কোন কোন রিওয়ার্ডগুলো তোমাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। এরপর তোমাদেরকে যে আপডেটটা সম্পর্কে জানাবো সেটা হলো আমাদের ক্লাব আমেরিকার সাথে কোলাবরেশন নিয়ে। তো আমাদের ফ্রি ফায়ার কিন্তু ক্লাব আমেরিকার সাথে কোলাবরেশন করতে চলেছে, স্ক্রিন মতো তোমরা তার রিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ। এখানে একটা আমাদের ইগলের মাথা দেখতে পাচ্ছ, এখানে একটা মুখের স্কিন রয়েছে সবুজ কালারের। এরপর দেখতে পাচ্ছ আমাদের এটা কিন্তু আমাদের ফ্যালকো প্যাটের স্কিন, স্কিনটা কিন্তু আমার কাছে ওপি টাইপের লেগেছে। পার উপর দেখতে পাচ্ছ একটা গোল লাগানোর বল রয়েছে। তো এখানে আমাদের ক্লাব আমেরিকা স্পেশাল একটা ইমোট রয়েছে, এখানে একটা প্যারাশুট স্কিন। তো প্যারাশুট স্কিনটা কিন্তু তোমরা ফ্রিতে পাবে, এই লুট বক্সটা আমার কাছে যতদূর মনে হয় তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে। আর ব্যাকপ্যাক যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের সার্ভারে আসলে টপ আপ ইভেন্টের ভিতর দেখতে পেয়ে যাবে। এই ইভেন্টটা কিন্তু আমাদের সার্ভারের ভিতর 5th anniversary স্পেশাল ইভেন্ট এবং আমাদের যে জাস্টিন বিবারের সাথে কোলাবরেশন ইভেন্ট রয়েছে সেই ইভেন্ট শেষ হওয়ার পর অ্যাড হয়ে যাবে। তো এরপর তোমাদেরকে আপকামিং কয়েকটা বান্ডেল দেখাবো। তো স্ক্রিন উপর তোমরা একটা বান্ডেল দেখতে পাচ্ছ, এই বান্ডেলটা কিন্তু আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে। এরপর তোমরা আরেকটা বান্ডেল দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেল বান্ডেল। তো এই বান্ডেলটাও কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে।
তো তোমাদের কাছে এই বান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। তো দেখতে পাচ্ছ অনেকটা নিনজা টাইপের কিন্তু ডিজাইন করেছে। তো এর ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ, ফিমেল বান্ডেলটাও কিন্তু ওপি টাইপের রয়েছে। তো আমাদের সার্ভারে কিন্তু খুব শীঘ্রই এই বান্ডেলগুলো চলে আসবে। তো তোমাদেরকে এই লাস্টে যে দুইটা বান্ডেল দেখালাম এগুলো কিন্তু আমাদের ডায়মন্ড রয়্যালের ভিতরে আসতে পারে, কারণ যেহেতু একটা মেল বান্ডেল এবং একটা ফিমেল বান্ডেল রয়েছে এগুলো কিন্তু ডায়মন্ড রয়্যাল আসার চান্স রয়েছে। এরপর তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের নেক্সট ওয়েপন রয়্যাল কি হতে চলেছে। তো স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ M24 আমাদের নতুন যে স্নাইপার গানটা রয়েছে সেই গানেরই একটা স্কিন হতে চলেছে আমাদের নেক্সট ওয়েপন রয়্যাল, যেটার অ্যাট্রিবিউট পাবে তোমরা সিঙ্গেল ড্যামেজ ডাবল আর্মার পেনিট্রেশন। তো এটা ড্যামেজ সিঙ্গেল ড্যামেজ দিলে ভালো হতো, কারণ আমাদের এই গানের কিন্তু এমনিতেই ড্যামেজ কম, অনেক কম বলতে গেলে। তো এটাই কিন্তু আমাদের নেক্সট ওয়েপন রয়্যাল হতে চলেছে। এরপর তোমাদেরকে আমাদের অক্টোবর মাসে যে এলিট পাসটা রয়েছে সেটা রিভিউ করে দেখিয়ে দেবো। স্ক্রিন পর তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমরা প্রথমে একটা বাইকের স্ক্রিন দেখতে পারবে। তো বাইকের স্ক্রিনটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এখানে একটা ব্যানার দেখতে পাও, অ্যাপতার দেখতে পাচ্ছ। তো অ্যাপতার এখানে একটা ফ্রিতে, মানে এটা বলতে গেলে বেস্ট হার্ট করেন একটা গেঞ্জি দেখতে পাচ্ছ, এটা তোমরা ফ্রি পাসে পাবে। আর ফিমেল বান্ডেলটা দেখতেই পাচ্ছ। তো ফিমেল বান্ডেলটা কিন্তু আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে। এখানে একটা তোমরা আমাদের ছোটো মিলের চাকু যেটা রয়েছে সেই চাকুর একটা স্ক্রিন দেখতে পেয়ে যাবে, ব্যানারটা দেখতে পাচ্ছ। একটা তোমরা আমাদের নতুন এসএমজি গানের স্ক্রিন দেখতে পেয়ে যাবে। এখানে একটা লুট বক্স রয়েছে, তারপরে ইমোট রয়েছে দেখতে পাচ্ছ, এখানে একটা ব্যাকপ্যাক রয়েছে, ইমোটটা দেখতে পাচ্ছ মোটামুটি অ্যাভারেজ মানের। আর এখানে সার্বুট রয়েছে, এটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে ফ্রি পাসে। আর এখানে আমাদের মেল বান্ডেলটা দেখতেই পাচ্ছ। তো এলিট পাসটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের অক্টোবর মাসে এলিট পাস অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো এরপর তোমাদেরকে আমাদের নেক্সট যে লাকি হুইল ইভেন্ট রয়েছে সেই ইভেন্টটা দেখিয়ে দেবো, স্ক্রিনের উপর তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের নেক্সট মান্থে যদি আমাদের গেমের ভিতর লাকি হুইল ইভেন্ট আসে তাহলে কিন্তু এই ইভেন্টটা চলে আসবে। আর এই ইভেন্টটা যদি আসে তাহলে তোমরা কিন্তু মাসের 20-25 তারিখের ভিতর দেখতে পেয়ে যাবে। তো স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বান্ডেল রয়েছে, ইমোট রয়েছে, তো নাম চেঞ্জের কার্ড রয়েছে, ডায়মন্ড রয়্যাল ভাউচার রয়েছে। তো আমাদের সার্ভারে যখন এই ইভেন্টটা আসবে কিছু কিছু রিওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখন তোমাদেরকে জানিয়ে দিব আজ রাত 12টার পর আমাদের গেমের ভিতর নতুন কোন ইভেন্ট আসতে পারে বা কী দেখতে পারবে। তো আজ রাত 12টার পর কিন্তু আমাদের গেমের ভিতর যে আমাদের নতুন এলিট পাসটা রয়েছে সেটার প্রি অর্ডারের অ্যাপ অর্থাৎ দেখতে পেয়ে যাবে, যেখানে তোমরা 1000 ডায়মন্ড দিয়ে প্রি অর্ডার করলে কিন্তু এই গ্রানেটের স্ক্রিনটা পেয়ে যাবে। তো গ্রানেটের স্ক্রিনটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, আমার মতে 1000 ডায়মন্ড ওয়েস্ট করা এখানে কোনো দরকার নেই। চাইতে 500 ডায়মন্ডের দিয়ে নিয়ে নিতে পারো, বা এখানে কিন্তু আমাদের প্রতি মাসে ডিসকাউন্ট দেয়, তো ডিসকাউন্ট ইভেন্টও নিয়ে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।